আজকে আমরা পাথরের বিভিন্ন অপারেশন নিয়ে কথা বলব। প্রথমে পিসিএনএল। পিসিএনএল একটা অ্যাব্রিভিয়েটেড বা সংক্ষিপ্ত শব্দ, পি পারকিউটিনিয়াস এন নেফ্রোলিথোট্রিপসি। তো কিডনির পাথর কিডনির ভেতরে থাকলো, কিডনির ভেতরে কিন্তু আমরা বলি যে সবসময় কতগুলি ঘর আছে, নিচের তলা, মধ্যতলা, উপরতলা, বা ধরেন একটা তিনতলা ঘর। এখন কখন আপনি পিসিএনএল করবেন সেটা আপনার ডাক্তার সাহেব সিদ্ধান্ত নেবে। সাধারণত 1.5 সেন্টিমিটারের উপরে পাথর, সেগুলিকে আমরা বড় পাথর বলি। এর চাইতে যত বড়ই পাথর হোক না কেন, সেটা স্ট্যাগহর্ন স্টোন মানে হরিণের মাথার শিংয়ের মতন যদি পাথর হয় সেগুলিকেও আমরা পিসিএনএল করব। আর এছাড়া ছোট পাথর কিন্তু ডাইভার্টিকুলামের মধ্যে আছে, ছোট পাথর কিন্তু লোয়ার ক্যালিক্স মানে নিচতলার ঘরে আছে, সেগুলিকে পিসিএনএল করতে হবে। তো পিসিএনএল মানে ফুটো করে পাথর বের করে নিয়ে আসা। এই পাথরের সাইজ অনুযায়ী আপনার ছিদ্র বা ফুটোটা তৈরি করা হবে। এখন পাথর যদি ছোট হয় তাহলে ডাক্তার সাহেব আপনার জন্য অতিশয় সূক্ষ্ম ছিদ্র, আমরা বলি মানে আলট্রা মিনি পার্ক পিসিএনএল। আর যদি একটু বড় হয় তখন মিনি পার্ক পিসিএনএল, মানে ছিদ্রটা একটু বড় হলো। আর কনভেনশনাল পিসিএনএল যদি বড় সড়ো পাথর হয়, তো যেটাই ছিদ্র হোক না কেন এতে কিন্তু কিডনির কোনো ক্ষতি হয় না। অনেকটা ধরেন আপনি বালুচরে, পদ্মার বালুচরের ভেতরে একটা মাথা মানে গরুর খুঁটি যেটাকে আমরা বলি, যে গরু রাখালেরা দড়ি দিয়ে ঘাস খেতে দেয়, দেখবেন যে একটা খুঁটি পুঁতে সেই খুঁটির সাথে দড়িটা বেঁধে দেওয়া হয়। খুঁটির মাথাটা যে দিকটা মাটির ভেতরে ঢুকে যায় সেই দিকটা ছোঁচালো বর্ষার ফলার মতন। তো আমাদের যে ছিদ্র করি আমরা সেটাও কিন্তু এই বর্ষার ফলার মতন একটা সূক্ষ্ম সুঁই বা সূঁচ দিয়ে ছিদ্র করি। সুঁয়ের মাথাটা তো ছোঁচালো, তো তাতে করে কিডনির মধ্যে যখন সেটা ঢোকে তখন কিডনির টিস্যু বা কোষগুলি দুপাশে সরে যায়, সেই কোষের কোনো ক্ষতি হয় না। পরে আবারও যেই খুঁটি বের করে নিলে আপনার বালুচর আবার খুঁটির জায়গাটা বন্ধ হয়ে যায়, তেমনি আমরা যখনই সুঁচটা বের করে নেব আপনার কিডনির টিস্যুগুলি আবারও জায়গাটা ভর্তি করে দেবে, ফলে কিডনির কোনো ক্ষতি হবে না। কাজেই কিডনি কেটে দিয়ে যদি সেলাই করে দেন অনেক ক্ষতি হবে, কিন্তু কিডনি ছিদ্র করে যদি ছিদ্রর সুঁইটাকে উঠিয়ে ফেলা যায় তাহলে আবারও সে স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। সুতরাং পিসিএনএল করতে গিয়ে যে ছিদ্র করা হয় এতে করে কিডনির কোনো ক্ষতি হয় না। তো আমরা বললাম যে যদি ছোট পাথরও হয় তা যদি নিস্তালার ঘরে থাকে অথবা ডাইভার্টিকুলাম মানে আলাদা একটা কক্ষের মধ্যে থাকে, অথবা যদি বড় বড় পাথর হয়, অবশ্যই পিসিএনএল পদ্ধতিটা হচ্ছে সবচাইতে ভালো পদ্ধতি। এটা হলো সারা পৃথিবীতে এটি প্র্যাকটিস করে। হ্যাঁ, পিসিএনএল করার সময় অনেক সময় এক ব্যাগ রক্ত অথবা দুই ব্যাগ রক্ত, এটা আপনার ডাক্তার সাহেব আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দেবে যে আপনার পাথরের সাইজ অনুযায়ী অথবা আপনার শরীরের হিমোগ্লোবিনের পরিমাণ অনুযায়ী আপনাকে হয়তো বলতে পারে যে এক ব্যাগ রক্ত লাগবে অপারেশনের সময় অথবা দুই ব্যাগ রক্ত লাগবে অপারেশনের সময়। যতখানি রক্ত লাগুক না কেন তাতে করে আপনার ভয় পাওয়ার কিছু নেই, এবং আপনি ডাক্তারের টেবিলে উপর হয়ে শুয়ে যাবেন, ডাক্তার সাহেব পিছন দিক থেকে সূক্ষ্ম একটি ছিদ্র পথ দিয়ে আপনার পাথরগুলি বের করে নিয়ে আসবে, এবং এটাই হলো সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি পিসিএনএল।